ছুটির দিনের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে, সন্তানকে হারিয়ে বুক ফাটা আর্তনাদ স্বজনদের। শুক্রবার সকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে পদ্মাপাড়ে ঘুরতে যান ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 4 শিক্ষার্থী। স্পিড বোটে পদ্মা সেতুর 16 নম্বর পিয়ারের পাশের চরে ঘুরতে যান তারা। এ সময় নদীতে গোসল করতে নামলে স্রোতে ডুবে যান 2 শিক্ষার্থী। ওনার যে বন্ধু লাকিউর নাম, উনি হচ্ছে ড্রাইভারকে ছিল, উনি এই ড্রাইভার কে এই ভাই হাতরাত ছিল, ঠিক আছে। আমি ওনাকে ধরতে গিয়ে আমি তলায় যাচ্ছি। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে কোস্টগার্ডের ডুবুরি দল ও নৌ পুলিশ। উদ্ধার করা হয় সব্যসাচী সৌম্য নামে এক ছাত্রের লাশ। নিখোঁজ নুরুল হক নাফির সন্ধানে চলছে অভিযান। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আরেকটা মিসিং পার্সন যে, তাকে আমরা খোঁজার চেষ্টা অব্যাহত রাখছি, আমরা এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আর যে ডেডবডিটা আমরা পেয়েছি তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য, পোস্টমর্টেম কার্য সমাধানের জন্য আমরা মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গ বরাবরে প্রেরণ করেছি। সন্ধ্যার সময় আমাদের ডুবুরিরা ডুবানোটা খুব রিস্ক হয়ে যায়, কারণ খুব রিস্কি এবং ডুবায় না, এই জন্য আমরা আপাতত এখানে যে অন্যান্য বাহিনী যারা আছে তাদের সাথে কথা বলে আপাতত কাজ স্থগিত করছি। সৌম্যের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই। নাফি রাজধানীর ভাটারার বাসিন্দা। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।